উনি বিদেশ থেকে সফর শেষ করে বাংলাদেশে এসেই এরকম একটা হটকারী সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রীয় বিভিন্ন অতিথিদেরকে প্রোটোকল দা বিদেশি বিভিন্ন পর্যবেক্ষকদের থেকে শুরু করে বিভিন্ন কূটনীতিকদেরকে প্রোটোকল দিবে না এই ধরনের সিদ্ধান্ত হঠাৎ করে উনি কেন নিল তাহলে উনি কি বিশ্বের যেই সকল দেশে সফরে গিয়েছিল সেখানে কি আসলেই ওনাকে কোনো প্রোটোকল দেওয়া হয়নি সেই প্রতিশোধ স্বরূপ কি উনি এই ধরনের হঠকারী সিদ্ধান্তের দিকে আগিয়েছে এটা আসলে খুব অবাক করার বিষয় যে আমরা এটা সম্প্রতি খেয়াল করেছি যে উনি যেই কয়েকটা দেশে সফরে গিয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে ওনাকে কোনো রাষ্ট্রীয় প্রোটোকল মেনে কোনো সম্মান দেওয়া হয় নাই কোনো ওরকম কোনোভাবে ওনাকে রিসিভ করে নাই কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ওনার কোনো খুব ইন্ডিভিজুয়াল যে কোনো বৈঠক হয়েছে এমন কিছু কিন্তু আমরা পাই নাই ওনার অর্জন কিন্তু অত্যন্ত সীমিত আমার যতটুকু ধারণা অন্যান্য সময় উনি বিদেশে যে সফর করে আসার পরে উনি বাংলাদেশে এসেই সংবাদ সম্মেলন করে ওনার অর্জন সম্পর্কে অবগত করে কিন্তু আমরা সম্প্রতি খেয়াল করেছি উনি এই ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে পারে নাই কারণ ওনার এই 15 দিনের এই যে সফর এই একটা প্লেন রিজার্ভ করে সে বাংলাদেশ থেকে ওই দেশে গেছে বিভিন্ন দেশে ঘুরছে আমার মনে হয় সে এটা একটা প্রমোদ ভ্রমণ করছে হ্যাঁ সে একটা মানে একটা একটা আনন্দ ভ্রমণ করেছে হ্যাঁ রাষ্ট্রের টাকা অপচয় করেছে কিন্তু রাষ্ট্রের কোনো অর্জন নাই জনগণের জন্য অর্জন নাই কিন্তু রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য একটা মানে বঞ্চনা এনে দিয়েছে যে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী অন্য দেশগুলোতে যাচ্ছে সে রাষ্ট্রীয় কোনো সম্মান পাচ্ছে না কোনো প্রোটোকল পাচ্ছে না উল্টা আমাদের দেশের খেয়ে পড়ে আমাদের দেশের টাকা ব্যয় করে জনগণের টাকা ব্যয় করে বিদেশের মাটিতে গিয়ে জনগণের জন্য অসম্মান করিয়ে এনেছে দেশের জন্য অসম্মান করিয়েছে প্রধানমন্ত্রী খুব বড় গলায় বলে যে আমরা আমেরিকা থেকে যদি স্যাংশন দেয় আমেরিকা থেকে আমরা কোনো পণ্য নিব না এই রকম মানে এরকম উদ্ধতপূর্ণ পাগলের প্রলাপ ছাড়ে এটা কিছুই না কারণ আমেরিকা থেকে আমরা কী নেই আমেরিকা থেকে আমরা খুব কিছু নেই না তেমন কিছুই নেই না কয়েকটা বই ছাড়া আইনের দু একটা বই বা বাংলাদেশে ওই আমেরিকান কিছু রাইটারের বই বা সামান্য খুবই সামান্য একদমই যদি বলা যায় যে সারা বছরে হয়তো একটা অর্থ বছরে সর্বোচ্চ 50 থেকে 60 কোটি টাকার পণ্য আমরা সেই দেশ থেকে আমদানি করি কিন্তু বাংলাদেশ থেকে হিসাবে উল্টা আপনার মনে করেন 10,000-50,000 কোটি টাকার পণ্য রপ্তানি হয় ওই দেশে ওই দেশ যদি আমাদের উপর স্যাংশন দেয় ওই দেশে যদি রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশের বাধা দেয় তাহলে আমাদের দেশের হাজার হাজার পোশাক শিল্প কারখানা আপনার ধ্বংস হয়ে যাবে আমাদের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে যাবে আজকে প্রধানমন্ত্রীর এই দাম্ভিকতার কারণে আমরা না জানি এরকম একটা বড় ক্ষতির সামনে পড়ে যাই আজকে আমরা এটা খেয়াল করে দেখেছি যে প্রধানমন্ত্রী প্রায় সময় এই আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের যে তাদের যে গণতন্ত্র মনা চিন্তাভাবনা এই চিন্তাভাবনার বিপরীতে উনি যে ওনার স্বৈরতান্ত্রিক যে কথাবার্তাগুলা ওনার যে দাম্ভিকতা এই এটার জন্য ক্ষতির কারণ না জানে আমাদের জনগণকে আরও ভোগ করতে হয় কারণ এইভাবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যদি স্যাংশন দেয় তাহলে স্বাভাবিক আমাদের দেশের পোশাক খাত আজকে চিংড়ি থেকে শুরু করে আজকে কাঁকড়া থেকে শুরু করে আমরা যে রপ্তানি বেশিরভাগ রপ্তানি কিন্তু হয় আমাদের ইউরোপের বাজারে এই ইউরোপের বাজার যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে এই দেশের মানুষ আরও না খেয়ে মরবে আরও অর্থ সংকটে পড়বে আমরা একটা অর্থনৈতিকভাবে একটা আমরা বিপর্যস্ত অকার্যকর একটা আফগানিস্তান একটা ওই শ্রীলঙ্কার দিকে আমরা দাবিত হব না স্যাংশন তো ওনাকে দিবে এটা কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে অগণতান্ত্রিকভাবে একটা সরকার 14 বছর ধরে এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একের পর এক মানে হটকারী সিদ্ধান্ত নিয়ে জনগণকে দাবিয়ে রাখার জন্য জনগণের অধিকারকে খর্ব করার মতো এরকম হাজারো হাজারো সিদ্ধান্ত নিয়ে এই জনগণকে বাংলাদেশের 18 কোটি জনগণকে জিম্মি করে উনি ক্ষমতায় টিকে আছে এই ক্ষমতায় টিকে থাকাটাকে সারা বিশ্ব জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশন উদ্বেগ জানাচ্ছে বিভিন্ন বিশিষ্ট নাগরিকরা উদ্বেগ জানাচ্ছে এই উদ্বেগতার কারণেই কিন্তু স্বাভাবিকভাবে ওনার প্রতি স্যাংশন দিচ্ছে ওনার প্রতি স্বাভাবিকভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে পড়ছে ইউরোপিয়ানরা স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছে এর কারণেই হয়তো এই স্যাংশনগুলো একের পর এক আসবে